দেশের প্রথম ড্রাগন ফলের বাজার বসেছে ঝিনাইদহে। প্রতিদিন ড্রাগন বিক্রি হয় কোটি টাকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে ড্রাগন বাজার। কৃষকরা পাচ্ছেন ন্যায্য মূল্য, আর পাইকাররা দেখে শুনে কিনতে পারছেন পছন্দের ড্রাগন ফল। বাজার আরো সম্প্রসারিত করতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিপণন কর্মকর্তার। ড্রাগনের রাজধানী খ্যাত মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজার। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে পাল্টে যায় এ বাজারের দৃশ্যপট। সপ্তাহে সাত দিন চলে জমজমাট বেচাকেনা। মানভেদে এক কেজি ড্রাগন বিক্রি হয় 140 থেকে 250 টাকা পর্যন্ত। এখানকার কৃষকরা কয়েক বছর ধরে ড্রাগন চাষ করে আসলেও বাজারজাত করা নিয়ে পড়তে হতো দুশ্চিন্তায়। বর্তমানে এ বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে ড্রাগন কিনছেন। এতে লাভবান হচ্ছেন ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা সহ আশপাশ জেলার ড্রাগন চাষিরা। ড্রাগনের নতুন হাট তৈরি হওয়ায় কর্মসংস্থান হয়েছে কয়েকশো বেকার যুবকের, আর ন্যায্য মূল্যে সময় মতো ড্রাগন বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। অত্র এলাকায় একটি মাত্র বাজার, সেটা হলো এই নতুন বাজার, গরিনাথপুর নতুন বাজার। আমাদের এই নতুন বাজারে অনেক 20-30টার মতো আড়ত হয়েছে, আর আমরা অনেক বেকার ছেলেরা ছিলাম, এখন আমাদের এই জায়গায় কর্মসংস্থান হয়েছে, আমরা অনেক খুশি। 10 জন ব্যাপারী দেখবে, 10টা ব্যাপারে দেখার পর একটা চাষি যখন ন্যায্য দাম পাবে তখন এসে মালটা বিক্রি হয়। আর বাংলাদেশে সর্বপ্রথম এটাই হচ্ছে এই গরিনাথপুর প্রথম হচ্ছে ড্রাগনের আড়ত তৈরি হয়েছে, যা গোটা বাংলাদেশে হয় নাই। এখানে একটা সুবিধা হচ্ছে কি, আমি শুধু মাল দিলে হবে না, এই মালটা আমি হচ্ছে ন্যায্য মূল্য পেতে হলে যে আরও পার্টি থাক ব্যাপারী থাকতে হবে। এখানে অনেক রকম ব্যাপারী আছে, তারা দেখে শুনে যে মাল কোয়ালিটি সম্পন্ন যে মালটা তারা যেমন চয়েস করছে, আমি আমার ন্যায্য মূল্যটা সেখান থেকে পাচ্ছি আর কি। আমার গরিনাথপুর গ্রামে প্রথমত ড্রাগনের চাষ শুরু হয়। আমাদের এলাকায় কয়েকজন মুসলিম 3 থেকে 4 জন চাষি ছিল, এখন বর্তমানে আমাদের গ্রামে অনেক কয়েক হাজার চাষি আছে। গরিনাথপুর বাজারে প্রতিদিন 2.5 থেকে 3 কোটি টাকার ড্রাগন বিক্রি হয়। আর কয়েক জেলা, মনে করেন ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, যশোর জেলা, সব জেলার মাল এখানে আসে। যে কৃষকরা মাল বিক্রি করে বা ব্যাপারে যারা মাল কিনে নিয়ে যায় তারা মনে করেন এই যাতে মনে করেন ন্যায্য মূল্যে, হ্যাঁ, কৃষকরা টাকা পায়। আগে বাজার ছিল না, এখন বাজার হয়ে আমাদের একটু ভালো হয়েছে, ভালো মন্দ দেখে শুনে নিতে পারি। চাষিরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে। বাংলাদেশে ড্রাগনের বাজার আর কোথাও নেই, আর ঝিনাইদহে এত পর্যাপ্ত পরিমাণ ড্রাগনটা হয়, আমরা যারা বাহিরে যত ব্যাপারী আসছে এখান থেকে ক্রয় করে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দিতে পারি। এখানে ব্যাপক পরিমাণ এই অঞ্চলে কিন্তু ড্রাগন চাষ হয়, তা ধারাবাহিকভাবে এই ড্রাগন চাষ হওয়ার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ড্রাগনের এখানে আড়তগুলো গড়ে উঠেছে, এবং এই আড়তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে ড্রাগন ক্রয় করে নিয়ে যায়। ড্রাগন চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। চাষিদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, উপসহকারী কৃষক যে পরামর্শ দিচ্ছে, যারা এই ফলগুলো করছে সেই ফল করতে যেয়ে যেগুলো সমস্যা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের বিভিন্ন পছন্দ রোগ লাগে বা ফলে কিছু মাছি পোকা লাগে, এই মাছি পোকা দমন করার জন্য আমাদের কৃত্রিম উপায়ে না যে আমরা জৈব উপায়ে বেশ একটা হলুদ একটা ট্র্যাপ দেওয়া হচ্ছে, সাথে আমাদের অনেক পোকা সে আটা এটা আটার মতো লেগে যায়, তাহলে আর সে পোকা আক্রমণ করতে পারে না। আর সাথে সাথে আমরা জৈব সার বেশি ব্যবহার করতে বলছি, জৈব সার ব্যবহার করলে এটা পচন রোগ কম হয় বা পোকামাকড় কম লাগে, সেজন্য জৈব সার আমরা দেওয়ার কথা বলেছি, এবং জৈব কীটনাশক দিয়ে তাদের এই পোকা দমন করা যায় সেই ব্যাপারে আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি। ড্রাগনের ন্যায্য মূল্য পেতে ও বাজার ব্যবস্থা আরও সম্প্রসারণে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা বিপণন কর্মকর্তার। কোনো বিপণনের মানে কৃষক পর্যায়ে কোনো সমস্যা হচ্ছে না, এবং আড়তে কোনো মজুদারি বা সেই রকমও নাই। আমরা এটা আসলে লিঙ্ক স্থাপন করছি, আমরা ব্যবসাদারদের সাথে আলোচনা করছি, আমি কিছু কৃষকেরও তালিকা করতে সংগ্রহ করছি যে কাউরে কোনো বিক্রি করতে সমস্যা আছে কিনা, বা ব্যবসায়ী পর্যায়ে যদি এটা বিক্রি করতে সমস্যা হয় আমরা যে জেলাতে এটাগুলো ঘাটতি আছে আর আমাদের যেহেতু সার্কুলাস, আমরা সেখানে একটা লিঙ্ক স্থাপন করার জন্যই আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং সাথে সাথে কী পরিমাণ প্রোডাকশন হয় আমি কৃষি সম্প্রসারণ অফিস থেকেও একটা তথ্য কালেকশন করে আমরা এটা বাইরে যাতে আরও বিপণন কার্যক্রমটা আরও ত্বরান্বিত করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তথ্য মতে 2021 সালে ড্রাগনের চাষ হয় 141 হেক্টর জমিতে,
তিন বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 842 হেক্টর জমিতে। প্রতিদিন বাজারে ড্রাগন বিক্রি হয় 2 থেকে 3 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।